এর আগে মাস পর খোলে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ছুটি শেষে স্কুলে যেতে পেরে খুশি শিক্ষার্থীরা অভিভাবকরা বলছেন মন্ত্রণালয় নির্দেশনা মানলে তেমন সমস্যা হবে না শিক্ষামন্ত্রী জানান প্রতিষ্ঠান বন্ধ রাখা কোনো সমাধান নয় কোথাও তাপমাত্রা বেশি হলে স্কুল খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে শিক্ষা অফিস ছুটি আর তীব্র তাপদাহের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর রোবাদ খুলেছে স্কুল কলেজ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয় সকাল আটটা থেকে চলে সাড়ে এগারোটা পর্যন্ত আর দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল আটটা থেকে নয়টা ত্রিশ এবং দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত চলছে প্রথম দিন উপস্থিতি ছিল ভালোই অনেক ভালো লাগছে আর ক্লাস করতেও ভালো লাগছে আমরা এতদিন পরে স্কুলে আমাদের ভালো লাগছে ক্লাসটা পড়ছে ওদের স্বতঃস্ফূর্তভাবেই ওরা ক্লাস করছে তেমন কোনো সমস্যা হচ্ছে না মনে হয়। মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস হয় স্বাভাবিক দুটিনে। অনেক দিন পরে স্কুলে এসে খুশি শিক্ষার্থী দা খুব ভালো লাগছে। খুবই ভালো লাগলো এই বন্ধুদের সাথে দেখা করার পর। ছিলে আমার ঘরে বসে থাকতে থাকতে তো অনেকটা বোরিং হয়ে যায়। হাসেনিককে আসলে তাদের মধ্যে একটা সতস্ফূর্ততা মানে ফিরে আসে। মঞ্চনালয়ের নির্দেশনা মানলে তেমন সমস্যা হবে না বলছেন অভিভাবকটা। গরম একটু গরম এটা বাসায় গরম রাস্তাঘাটেও গরম স্কুলেও গরম এই প্রস্তুতি যতটুকু নেয়ার সম্ভব আমরা নিয়েছি আর শিক্ষার্থীদের কথা যদি বলেন শিক্ষার্থী উপস্থিতি অনেক ভালো আমাদের শিক্ষার্থীরা খুশি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে নতুন শিক্ষাক্রমে শ্রেণীভিত্তিক মূল্যায়নে জোর দেওয়া হচ্ছে সেক্ষেত্রে স্কুল খোলা রাখার বিকল্প নেই তাপমাত্রা সহনীয় মানে আমাদের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী সকল প্রতিষ্ঠান মেনে চলে শিক্ষা মন্ত্রণালয় বলছে সব এলাকায় তাপমাত্রা একরকম নয় কোথাও তাপমাত্রা খুব বেশি হলে স্কুল বন্ধ বা চালু রাখার সিদ্ধান্ত নিতে পারবেন শিক্ষা কর্মকর্তারা ঢাকা শহরের তাপমাত্রাই বাংলাদেশের তাপমাত্রা কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায় বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে শনিবার মাধ্যমিক পর্যায়ে স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে প্রাথমিক পর্যায়ে নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা